ভারতীয় ওপেনার শুভমান গিলের ব্যাটে ঝরছে রানের ফোয়ারা। এই বছরটাতে অনেকটা স্বপ্নের মতোই কাটছে গিলের। ইতোমধ্যে এই বছরে 1200 উপর রান করে ফেলেছেন পাঞ্জাবের এই ব্যাটার। 2023 সালে সব মিলে 6টা সেঞ্চুরির দেখা পেয়েছেন শুভমান গিল। আর এই কীর্তি গড়ে গিল ভাগ বসিয়েছেন সচিন টেন্ডুলকার ও বিরাট কোহলিদের মতো ক্রিকেট গ্রেটদের রেকর্ডে। এক বছরে 5টি বা 5-এর অধিক সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটারদের ছোট্ট তালিকায় ইতোমধ্যে নিজের নাম লিখে ফেলেছেন শুভমান গিল। 2012 সালে বিরাট কোহলি 5টির বেশি সেঞ্চুরি করে আছেন এই তালিকার সবার উপরে। সবার উপরে থাকার আরও একটা কারণ অবশ্য আছে, 2017, 2018, 2019 এই 3 বছর টানা 5টার উপর সেঞ্চুরি করেছিলেন ভারতের সাবেক এই ক্যাপ্টেন। 2017, 2018 ও 2019 এই 3 বছর টানা 5-এর অধিক সেঞ্চুরি করেছেন রোহিত শর্মাও, আছেন তালিকার 2 নম্বরে। 1996 ও 1998 এই 2 ক্যালেন্ডার ইয়ারে এই একই কীর্তি গড়েছেন ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি ও শিখর ধাওয়ান, এই সবারই আছে একই রেকর্ড। এবারে তালিকায় ঢুকলেন শুভমান গিলও। চলতি বছরে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে তার সামনে। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডটা ইন্ডিয়ান ক্রিকেট গ্রেট সচিন টেন্ডুলকারের। এক বছরে সর্বোচ্চ 9টি সেঞ্চুরি করার রেকর্ড আছে ক্রিকেট ঈশ্বর খ্যাত এই ব্যাটারের। 1998 সালে এক বছরে 9টি সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন সচিন টেন্ডুলকার। চলতি বছরে গিলের যে ফর্ম, যেভাবে তার ব্যাটের রান আসছে, কেউ কেউ তো মনে করছেন সচিনের 9 সেঞ্চুরির রেকর্ড এবার ভেঙেই দিবেন গিল। যদি তাই হয় তাহলে প্রায় 25 বছর ধরে সচিনের এই অধরা রেকর্ডকেও ভাঙতে সক্ষম হবে। আগামী মাস থেকে ভারতের ঘরের মাটিতে বিশ্বকাপ, তাই গিলের সামনেও আছে বড় সুযোগ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারটা তো আছেই, সুযোগ থাকছে ক্রিকেট ইতিহাসের মহাতারকা সচিনকেও ছাড়িয়ে যাওয়ার। শুধু তাই না, ওয়ানডে ক্রিকেটে 6ষ্ঠ সেঞ্চুরির দেখা পেতে গিল সবচেয়ে কম ম্যাচ খেলেছেন, মাত্র 35টা ম্যাচ খেলে এই অর্জনের মালিক হয়েছেন ডানহাতি ব্যাটার। এই তালিকায় তাই সবার উপরেই থাকবে তার নামটা। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই তালিকায় 2 নম্বরে থাকা শিখর ধাওয়ান 6টা সেঞ্চুরি পেতে ম্যাচ খেলেছেন গিলের থেকে 11টা বেশি, অর্থাৎ 46টি। 3-এ থাকা KL রাহুলের ম্যাচ লেগেছিল 53টি। নিশ্চয়ই ভাবছেন এই তালিকায় বিরাট কোহলি নেই কেন। 6টা সেঞ্চুরি দেখা পেতে কোহলির ম্যাচ লেগেছিল 61টি, গিলের থেকে 26 ম্যাচ বেশি। এছাড়াও সচিনের 1 বছরে করা সর্বোচ্চ 1894 রানের রেকর্ড থেকেও খুব বেশি দূরে নেই নিজেকে ভারতীয় ব্যাটিং লাইন আপের গুরুত্বপূর্ণ সদস্য বানিয়ে ফেলা গিল। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।